বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য 7টা কিচেন টিপস, যা কিনা আমাদের প্রত্যেকটা গৃহিণীদেরই খুবই দরকারি। আশা করি আমার এই টিপসগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো টিপস নাম্বার 1, এখানে আমি কলা নিয়ে নিয়েছি। আমরা যখন বাজার থেকে একসাথে অনেকগুলো কলা কিনি, তো কয়েকদিন থাকার পরে কলাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো কলাগুলো কিভাবে সংরক্ষণ করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কলাগুলোকে বেঙ্গে নিচ্ছি। তবে কলাগুলো যখন ভাঙবেন অবশ্যই আপনি কিন্তু মুখের যে অংশটা এটাতে কিন্তু একটু বাড়িয়ে রেখে দিতে হবে, বা ছুরি দিয়ে যখন কাটবেন তখন কিন্তু মুখের অংশটাকে একদম খুলে ফেলা যাবে না। এটাকে সুন্দর করে একটু বাড়তি অংশ রেখে তারপরে কিন্তু কেটে নিতে হবে। তারপরে দেখেন আমি কিন্তু 4টা কলা কি সুন্দর করে খুলে নিয়েছি। এখন আমি নিয়ে নিব হচ্ছে পেপার। পেপারটা যদি আপনার হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় যদি কোনো ছোট বাচ্চা লিখে, তো তার যে লেখা খাতাগুলো থাকে পুরাতন, তো সেই খাতার পেজ দিয়েও কিন্তু আপনি এইভাবে কলাগুলোকে সংরক্ষণ করতে পারেন। তো কলাটাকে এখন আমি পেপারের মধ্যে খুব সুন্দর করে একটু মুড়িয়ে নিব। কার ভালো লাগে বলেন তো ঘরের জিনিসপত্র নষ্ট করতে? তো সেজন্য কিন্তু আমরা সব গৃহিণীরাই কিন্তু চাই আমাদের ঘরের জন্য কোনো জিনিসই নষ্ট না হোক। তো আমি সুন্দর করে কিন্তু কলাটাকে মুড়িয়ে নিয়েছি। ঠিক সেমভাবে আমি সবগুলো কলাই মুড়িয়ে নিব। তা আমার যতটুকু সংরক্ষণ করা প্রয়োজন আমি কিন্তু সংরক্ষণ করে নিব। তো কলাগুলোকে মুড়িয়ে আমি একটা প্লাস্টিকের ঢাকনাযুক্ত বক্সে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটা পলিথিনে করেও রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত কিন্তু কলাগুলো খেতে পারবেন। আর যদি আপনি কলাগুলোকে পেপারে মোড়ানো ছাড়া যদি নর্মালি রাখেন, বাহিরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু 3-4 দিনে কলাগুলো একদম নষ্ট হয়ে যায়। তো আমি কলাগুলোকে মুড়িয়ে তারপরে ঢাকনাটা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 সপ্তাহ 10 দিনেও কিন্তু কলাগুলা কিছুই হবে না। আশা করি আমার এই টিপসটা আপনাদের খুবই উপকারে আসবে। চলে যাচ্ছি টিপস নাম্বার 2। নিয়ে নিলাম একটা ছুরি। আর এই ছুরিটা কিন্তু আমাদের গৃহিণীদের খুবই দরকারি একটা জিনিস, যেটা কিনা মাংস কাটা থেকে শুরু করে মাছ কাটা, এমনকি সবজি কাটা, পেঁয়াজ কাটা, যা কিছুতেই হোক এই ছুরিটা ছাড়া কিন্তু আমাদের হয় না। তো অনেক সময় দেখা যায় ছুরিতে কিন্তু একদমই দাঁড় থাকে না, কোনো কিছুই কাটা যায় না। তো ঝটপট কীভাবে আপনি ছুরিটাকে দাঁড় দিবেন, এরকম একটা সিরামিকের মগ নিয়ে নেবেন, আর সিরামিকের উল্টা পাশে এটাকে উপর করে রেখে আপনি এই সাইডগুলোতে কিন্তু ছুরিটাকে দাঁড় করতে পারেন। তাছাড়া যদি আপনার হাতের কাছে কোনো মাটির পাত্র থাকে, সেক্ষেত্রে কিন্তু মাটির পাত্রতেও কিন্তু এরকম করে ছুরিটাকে দাঁড় দেওয়া যায়। তো মাটির পাত্রটা কিন্তু বিশেষ করে শহরে মানুষদের কাছে অ্যাভেলেবেল থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু এই সিরামিকের মগের কোনো বিকল্প নেই। আশা করি আমার এই টিপসটা আপনাদের খুবই উপকারে আসবে। চলে যাচ্ছি টিপস নাম্বার 3। আমরা যখন চুলায় দুধ বসাই তখন কিন্তু দেখা যায় দুধটা বলগ আসার পরে পাতিলের উপর দিয়ে একদম পরে চুলা এবং পাতিলের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়, তখন কিন্তু আমাদের কষ্টটাও বেড়ে যায়। তো আপনি কি করতে পারেন, এরকম একটা স্টিলের খুন্তি অথবা কাঠের খুন্তি কিন্তু এই দুধের পাতিলের উপরে রেখে দিতে পারেন। যত বলগই আসুক না কেন, তখন কিন্তু দুধটা কিন্তু পাতিলের উপর দিয়ে কিছুতেই পড়বে না। আর দুধ যখন পাতিলের উপর দিয়ে পড়ে যায় তখন কিন্তু আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়, কারণ চুলাটা নোংরা হয়, পাতিলটা নোংরা হয়, সেক্ষেত্রে দুধটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আশা করি এই টিপসটা আপনাদের খুবই উপকারে আসবে। চলে যাচ্ছি টিপস নাম্বার 4। অনেক সময় দেখা যায় যে আমরা একসাথে যে কোনো একটা অফারের জন্য 2 কেজির হুইল পাউডারগুলো নিয়ে আসি, তখন আমরা কিন্তু 2 কেজির হুইল পাউডারটা একসাথে কিন্তু কৌটাতে ডালতে পারি না, এটাতে কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সময় বাসায় ছোটো বাচ্চা থাকলেও কিন্তু নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আমাদের যতটুকু হুইল পাউডার প্রয়োজন আমরা কিন্তু কেটে রেখে দেই। তো আমি এখন হুইল পাউডারের প্যাকেটটাকে কেটে আমার যতটুকু প্রয়োজন আমি একটা কৌটাতে করে
রেখে দিচ্ছি। তারপর আমি কিভাবে এই প্যাকেটটা আবার গুছিয়ে রাখবো সেটা একটু দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হুইল পাউডার বের করে নিয়েছি। এখন আমি একটু চিকন করে হুইল পাউডারের প্যাকেটটাকে সুন্দর করে একটু বাস করে নিচ্ছি। আমি তিনটা বাস দিয়ে নিচ্ছি। তো এভাবে বাসটা দিয়ে নেওয়ার পরে এখানে আমি আমাদের যে কাপড় শুকানোর জন্য যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো লাগিয়ে দিব। যদি আপনারা ক্লিপ না লাগিয়ে চান একটু আগুনের মধ্যে সেকা দিয়েও কিন্তু রেখে দিতে পারেন, তবে আমার কাছে ইজি মনে হয় ক্লিপ দিয়ে নিলে। আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। টিপস নাম্বার 5, সরপুষ অর্থাৎ জালি ডাকনা, যে যেই নামেই ডাকেন, এই জিনিসটা কিন্তু আমাদের রান্নাঘরে খুবই দরকারি একটা জিনিস। ভাত তরকারি বা যে কোনো খাবার ডেকে রাখার জন্য কিন্তু আমরা এই সরপুষটা ব্যবহার করে থাকি। আর যেহেতু রান্নাঘরে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই সরপুষগুলো খুবই নোংরা হয়, খুব তেল চিটচিটে হয়ে যায়। তো একটা সময় গিয়ে কিন্তু নিজের কাছেই খারাপ লাগে এই জিনিসটা এতটা নোংরা হয়। তো এই জিনিসটাকে একদমই সহজভাবে আমি পরিষ্কার করে দেখাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে এই প্লাস্টিকে জালি ডাকনা বা সরপুষগুলোকে পরিষ্কার করি। তো এর জন্য এখন আমি একটা গামলা নিয়ে নিলাম, আর গামলাতে আমি দিয়ে দিচ্ছি 1 পাতিল ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিলে এই কাজটা দ্রুত করা যায়, আর যদি ঠান্ডা পানি দিয়ে করি তাহলে কিন্তু আমাদের কষ্টটা একটু বেড়ে যায়, সেক্ষেত্রে নিজের একটু খাটনি বেড়ে যায় আর একটু সময় লাগে। তো আমি গরম পানিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু যে কোনো ময়লা কাটার জন্য দ্রুত কাজ করে। আর রান্নাঘরের কাজের কথা কি বলবো, রান্নাঘরে কিন্তু সব কিছুই তেল চিটচিটে হয়, আর সেই জিনিসগুলো কিন্তু অনেক দ্রুত পরিষ্কার করা যায় বেকিং সোডা দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হচ্ছে ডিটারজেন্ট পাউডার। এখানে আপনার যতটুকু পরিমাণ লাগবে সেই মাপে দিয়ে নিতে পারেন। তারপর আমি একটু চামচটা দিয়ে বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডারটাকে নেড়ে দিয়েছি। তারপর আমি একে একে এই সরপুষগুলোকে দিয়ে দিচ্ছি এই গরম পানিটাতে, আর আমি একটু চামচটা দিয়ে পানিটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো আমি 20 থেকে 25 মিনিটের মতো এই গরম পানিটাতে জালি ডাকনাগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু আমার কাজটা সহজ হয়ে যাবে, কারণ এই ভিতরে ছিদ্রের ভিতরেও যদি কোনো ময়লা থাকে সেটাও চলে যাবে আর ময়লাগুলো দ্রুত উঠে যাবে, সেক্ষেত্রে আমার পরিশ্রমটাও কিন্তু অনেক কম হবে। তো আমি একটু উল্টিয়ে উল্টিয়ে এই সরপুষগুলোকে ভিজিয়ে নিচ্ছি। তো একটু নেড়ে দিলে সুবিধা হয় কি, এটা পানিটার সাথে যখন লাগে তখন কিন্তু এটা ময়লা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বেশি সময় হয় নাই, আমার এই সরপুষের ঢাকনাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি 20 মিনিট পরে এই সরপুষগুলোকে একটু মেজে নিচ্ছি। তো আমি এই পানিটা হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু মাছতেছি, এতে করে কিন্তু ময়লাটা দ্রুত উঠে যাবে। সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে আরও অনেকগুলা এরকম সরপুষও পরিষ্কার করতে পারেন, খুব সুন্দর পরিষ্কার হয়। তো আমার মেজে নেওয়া হয়ে গেছে, আর আমি এই ময়লা পানিটাকে সিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডার দিয়েছি, এতে করে পাইপের ভিতরে আটকে থাকা ময়লাটা কিন্তু কেটে যাবে। তারপর আমি এই সরপুষগুলোকে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এই সরপুষগুলো কতটা পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে যে একদম নতুন এখনই নিয়ে আসলাম। আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে। টিপস নাম্বার 6, আমরা রান্না করতে গিয়ে প্রায় সময় দেখা যায় যে ফ্রাই প্যানগুলোতে এরকম কোনো কিছু লেগে যায়। তো লেগে গেলে কিন্তু এই ফ্রাই প্যানটাকে তারের সুবা দিয়ে কিন্তু আমরা মাজতে পারি না। তো তারের সুবা দিয়ে যেহেতু আমরা এটা মাজতে পারি না, আর প্লাস্টিকের কোনো কিছু দিয়ে কিন্তু ভালোভাবে ডলা দিলে উঠে না। তো সেক্ষেত্রে খুব সহজভাবে কিভাবে আপনি ময়লাটা উঠাবেন তার জন্য চুলায় বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে খুব বেশি পানি দিব না। তারপরে আমি আগের দিনের খাওয়া লেবুর খোসা দিয়ে দিলাম 2টা। আপনাদের যদি লেবুর খোসা না থাকে সেক্ষেত্রে একটু ভিনেগার দিয়ে নিতে পারেন। তো আমি লেবুর খোসাটা দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিটারজেন্ট পাউডার প্রায় 1 চামচ দিয়ে এখন আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটাকে কিন্তু একদম কড়াইটা মানে ফ্রাই প্যানটা ভরে কিন্তু দেইনি, আমি কিছুটা কিন্তু বাকি রেখেছিলাম যাতে করে বলক আসার পরে
ফ্রাই প্যানের উপর দিয়ে না পড়ে যায়। তারপর আমি 10 মিনিটের মতো চুলার আঁচটা হাই হিটে রেখে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ময়লাটা একদমই নিমিষের মতো চলে গেছে। তো এইভাবে যদি আপনি ফ্রাই প্যানটা পরিষ্কার করেন, কখনোই যত পুরো লাগুক না কেন, আপনাদের কিন্তু টিনের মাজুনি দিয়ে কিন্তু মাজতে হবে না। আমরা সবাই জানি টিনের মাজুনি দিয়ে যদি আমরা ফ্রাই প্যান ঘষি তাহলে কিন্তু আমাদের ফ্রাই প্যানটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি জাস্ট একটু ভিম লিকুইড দিয়ে আমার ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে নিব। আশা করি এই টিপসটা আপনাদের খুবই উপকারে আসবে। টিপস নাম্বার 7, আমরা যখন প্রতিদিন রান্না করতে যাই কিছু না কিছু কিন্তু শেষ হয়ে যায়। একসাথে যখন আমরা বাজারে লিস্ট করতে যাই তখন কিন্তু আমাদের কিছু বাজার বাকি থেকে যায়, মনে থাকে না। আমরা যখন রান্না করতে যাই কোনো জিনিস শেষ হয়ে যায়, আমরা যদি সাথে সাথে এরকম করে লিখে ফেলি তখন কিন্তু আমরা যখন বাজারে লিস্ট করি তখন কিন্তু এটা কোনো কিছুই বাদ যায় না, সব কিছুই কিন্তু লিস্টে উঠে যায় এবং নিয়ে আসা যায়। আশা করি এই টিপসটা আপনারা ফলো করবেন। যখন বাজারে এই লিস্টটা পাঠাবেন তখন কিন্তু একটা ছবি উঠিয়ে দিয়ে দিলেই কিন্তু আপনার বাজারটা চলে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।